नमस्कार बंधुरा, आमी राहुल लाविंग पेट सेम्पे चैनल थेके आपनादेर स्वागतम। तो बंधुरा, आमी जेटा आज के आलोचना करब जे यारा नतून पाखी पालन करें तादेर किन्तु मने एकटा कोश्चेन थेकेई थाके, जेटा बोलेन आपनारा जे कोन पाखिर कोन केस साइजटा दिले पाखिटी भालो हय়। तो जारा आमी आज किछु पाखिर केस साइज निये आलोचना करब, सेटा आज आसि आमार जेब्रा फिंच पाखी निये। जेब्रा फिंच पाखिर सेपारेट केजे की केस साइज हबे, तो प्रथमत आमी बोले दिई एटा आमादेरके। आमार एइखान थेके मापटा देखछेन, एइखान थेके एटा आमार 11 इंচি, হাইটটা আছে 11 ইঞ্চি। আর এইখানটাকে যেটা ডিপ বলা হয়, ডিপ লেন্থ চওড়া, এইটা আমার আছে 17 ইঞ্চি। তো এটা সাধারণত জেব্রা ফিঞ্চ পাখির হয়ে থাকে। যারা পাখির কেজ বানায় তাদেরকে যদি বলা হয় যে আমাদের জেব্রা ফিঞ্চ পাখির কেজ দেবেন করে, তাহলে ওরা কিন্তু 17 ইঞ্চিই করবে। যদি আপনি বলেন এটাকে 2 ফুট করতে, তাহলে এইখান থেকে ডিপটা যদি 2 ফুট করতে বলা হয়, তাহলে ওরা কিন্তু তবে ওরা 2 ফুট করে। তো সাধারণত মাপ হয়ে থাকে 17 ইঞ্চি বাই 11 ইঞ্চি 11 ইঞ্চি করে এটা মাপ হয়ে থাকে। এবারে আপনাদেরকে বলি জাওয়া পাখি, জাওয়া পাখির কী কেস সাইজ হতে পারে। তো জাওয়া পাখি আমার যেখানে জাওয়া পাখিগুলো রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন 3 পেয়ার জাওয়া রাখা আছে। তো এই জাওয়া পাখির কেস সাইজটা আছে আমার এইখান থেকে, এটা আমার আছে 18 ইঞ্চি, হাইটটা আছে 18 ইঞ্চি। এই ডিপটা আছে, এই ডিপটা এখান থেকে ওটা করা আছে আমার 2 ফুট। তো এইরকমভাবে করা আছে, তো 18 ইঞ্চি বাই 2 ফুট, 2 ফুট, 2 ফুট করা আছে এটা জাওয়া পাখির জন্য। তো এবার আপনারা আসি ককটেল ফিঞ্চ। ককটেল পাখির প্রথমত কেজ হয়ে থাকে 2 বাই 3, 1.5 বাই 3, এরকম কেজ হয়ে থাকে। তো কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে এরকম হবে, তারপর কিন্তু কেজ সাইজে কোনো অসুবিধা হবে। তো আমাদের এরকম লোক দিয়ে থাকে ককটেল পাখি, তো আমি এটাকে করেছি 2, এখান থেকে এটা আছে 2, হাইটটা আছে 2, ডিপটা আছে পুরো একটা বাক্সর কেজের মতন 2 বাই 2। অনেকে আবার 1.5 বাই 1.5 বাই এরকম করে কেজ রাখে ককটেল পাখি। তো 2 বাই 2 কিন্তু পাখির কোনো আমার অসুবিধা হয় না, আমরা দেখতে পারি। আমরা তো অনেকবারই দেখিয়েছিলাম যে ভিডিওতে ভালো মুগুরস পাওয়া যায়, এমনকি এখনও দেখতে পাচ্ছেন আমরা এখানে 3টে বাচ্চা কিন্তু নিচে নেবে আছে। তো কোনো সমস্যাই হয় না, এখানে ভাঁড় দিয়েছি, ভাঁড়ে ডিম পারবে কিছুদিনের মধ্যে, কোনো সমস্যা নেই বললেই চলে 2 বাই 2 কেজে। তো পাখিকে একটু খাওয়া দাওয়া ঠিক দিলেই পাখির কিন্তু কেজ সাইজ নিয়ে যে অসুবিধা সেটা হয় না। তবে কিন্তু যে পাখির যে কেজ পরিমাণ, যেমন আমরা এমন কোনুর পাখি পুষতে পারি, যেমন কোনুর পাখি যারা পালন করবেন নতুন ভাবছেন, তাদের কিন্তু এই কেসটাই কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রাখতে পারবেন। যেমন এইখান থেকে দেখুন, এইখান থেকে এটা আমার শেষ সীমানা পর্যন্ত আছে আমার 4 ফুট, 4 ফুট আছে। এবার আপনাদের দেখাই এইখান থেকে শেষ পর্যন্ত আছে আমার 2 ফুট। তো 4 বাই 2, হাইটটাও আছে 2, এরকম কিন্তু 1 পেয়ার করে কোনুর রাখার জন্য উপযোগী পাখি আছে। তো এটা ককটেল বাচ্চা আমার হয়েছে, বাচ্চাটা খেতে শিখেছে, তাই একটু আলাদা করে দিচ্ছে দেখে, এই খাঁচাটা খালি আছে বলে রেখে দিয়েছি। তো এরকম করে রাখতে পারেন। এবার আসতে চান লাভবার্ড পাখির কেজ হতে পারে, দেখুন এইখান থেকে এটা আমার আছে 3 ফুট, আর এইখান থেকে এটা আছে আমার 1.5 ফুট। তো এরকম 1.5 বাই 3 আমরা জাওয়া পাখি রাখতে পারেন, লাভবার্ড পাখি রাখতে পারেন। জাওয়া পাখি রাখলে আমরা 2 পেয়ার রাখতে পারেন জাওয়া পাখি, আর লাভবার্ড পাখি রাখলে 1 পেয়ার রাখতে পারেন। তো লাভবার্ডে আসি, আমাদের লাভবার্ডে আসি, লাভবার্ড কিন্তু আমার সেরকম কোনো অসুবিধা হয় না। লাভবার্ডে আমি এখান থেকে আমার আছে 18 ইঞ্চি, 18 ইঞ্চি বাই 2 ফুট করে আমার করা আছে। তো লাভবার্ড করা আছে, এখানে দেখলাম পাখিকে আমি ভাঁড় দিলাম, ভাঁড় দেওয়ার সাথে সাথেই 4-5 দিনের মধ্যে পাখির ডিমও পেরেছে এই রোজি পেয়ারটা। এর যে মেল পাখিটি, এটা বাইরে বেরিয়েছিল, একটা ফিমেল মেল পাখিটি ও ভেতরে তা দিচ্ছে। তো কোনো অসুবিধা হয়নি, নেই বললেই চলে, ঠিক আছে বন্ধুরা। এবার যদি আপনারা যদি এ পাখি রাখতে চান যে বাজিকার পাখির কেজ সাইজ কী হতে পারে, বাজিকার পাখি দেখুন এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে কেজ এইখান থেকে এটা 18 ইঞ্চি বাই 2 ফুট, তো 18 ইঞ্চি বাই 2 ফুট করলে বাজিকার পাখি অত্যন্ত বেশি বড় হয়ে যেতে পারে। তো আপনারা 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি মানে 1.5 বাই 1.5 ফুটের একটা কেজ করতে পারেন 1 পেয়ার বাজিকার পাখি রাখার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, যে পাখির আমি নাম বলতে পারলাম না বা আপনাদের মনে হয় এই কেজ সাইজটা বলিনি, যদি আমাকে কমেন্ট করবেন আমি ভিডিওর তলায় উত্তর দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবে লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল।